এখন যে একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেব, তোমাকে শাস্তি দেবে না? এই যে ধুম করে বলে দিলে যে তুমি তুমি বিয়ে করবে না। মামা, আমি এই কথাটা কিন্তু এখন বললাম তা নয়, আমি এই কথাটা তোমাকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম। আমার তো মনে হয় তোমার একটা সুন্দর সংসার করা উচিত। ইম্পসিবল। করতে তো চেয়েছিলে। আমি সংসার করতে চেয়েছি না। আচ্ছা মামা, আমি কোন সংসার করতে চেয়েছিলাম? আমি যদি বলতাম ঋতুরাজকে বিয়ে করতে, তুমি কিন্তু ঋতুরাজকে বিয়ে করতে রাজি হতে। তুমি কিন্তু ঋতুরাজকে বিয়ে করতে। মামা, মামা প্লিজ, তোমার ভুল ধারণা, তোমার ধারণাগুলো আমার উপরে চাপিয়ে দিচ্ছ কেন? এটা তোমার কমপ্লিটলি ভুল ধারণা মামা। এতটা ভুল আমি হতে পারি না রে। তুই যতই আমাকে ভুল বোঝানোর চেষ্টা কর, আমি কিছুতে এই দূর বোঝানোটাকে বুঝতে পারবো না। আজকে যদি তোমার ঋতুরাজের সঙ্গে বিয়ে ঠিক হতো, তুমি কিন্তু সেই বিয়েতে রাজি হতে। না, রাজি হতাম না। আমি রাজি হতাম না মাম্মা। আমার রাজি হওয়ার হলে আমি আগে হয়ে যেতে পারতাম, তাহলে ওকে বারবার এইভাবে আমি ঘোরাতাম না। ও আমাকে টপকে ডিরেক্ট তোমার কাছে আমার সঙ্গে ওর বিয়ের প্রপোজাল নিয়ে আসতে পারতো না মাম্মা। একটু বোঝার চেষ্টা করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ মাম্মা। দেখো, আবার এই কথাটা বললে হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, তবু আমি তারপরেও এই কথাটা তোমাকে বলবো। ওর তোমার প্রতি কোথাও একটা কনফিডেন্স ছিল যে তুমি ওকে ফেরাবে না, এটা তো আমি বুঝতেই পেরেছিলাম। সেজন্যই ও আমাকে ডিরেক্ট এসে বিয়ের প্রস্তাব দিতে পেরেছিল। আমি না ওকে, আমার মনে হয় আমি এমন কিছু করিনি যে ও বুঝতে পারে যে আমার সঙ্গে সংসার করতে পারবে, আমি ওর সঙ্গে সংসার করতে রাজি হবো, এরকম কিছু ধারণা ওর মাথায় তৈরি হবে, এরকম কিছু কাজ তো আমি করিনি মাম্মা। মাম্মা, আমি তোমার নিজের মেয়ে নই, তোমার সঙ্গে আমার ব্লাড রিলেশন নেই, জানি আমি, জানি তুমিও জানো। তা বলে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, যে পরিবারেরই আমি মেয়ে হই না কেন, আমি তো তোমার শিক্ষা পেয়েছি মাম্মাম, তুমি আমাকে বড় করেছো। আমি এরকম নই যেখানে কলেজ চুদ্দ সবাই জানে। অয়ন্তিকার সঙ্গে ঋতুরাজের একটা সম্পর্ক আছে, অয়ন্তিকার সঙ্গে ঋতুরাজের বিয়ে হবে আমরা সবাই জানি। সেখানে কারোর সংসার ভেঙে আমি ঢুকে পড়বো, সেখানে আমি এমন কোনো সংসারে এমন কোনো বাড়িতে যেতে চাইবো যেখানে আমরা একজন ভাগিদার আছে, অন্তত মনে মনে তো আছে। এই শিক্ষাটা আমি তোমার থেকে পাইনি মাম্মাম, আর আমার মধ্যে এরকম কোনো এরকম কিছু নেই। কিছুই যখন নয়, সবটাই যখন মিথ্যে, তাহলে এভাবে মন খারাপ করে আছো কেন তুমি? আমি তো মানুষ, মানুষ নই আমি। মন খারাপ হওয়াটাও এখন অপরাধ মনে হচ্ছে তোমার? হয়তো মন খারাপ হতেই পারে, যে কোনো কারণে আমাদের সবারই মন খারাপ হতে পারে মাম্মাম, সেটারও কৈফিয়ত আমাকে দিতে হবে। আমি কৈফিয়ত চাইছি? আমার তো মনে হচ্ছে তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো, বারবার একই কথা বলে যাচ্ছ ঘুরে ফিরে। আমার মনে হচ্ছে তুমি তুমি আমার থেকে কৈফিয়ত চাইছো। বেশ, আজকের পর থেকে আমি আর তোমাকে নিয়ে ভাববো না, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো প্রশ্নই করব না, ইন্টারফেয়ার করব না, আর কোনো কোনো কৈফিয়ত চাইব না। জবাবি কেন বলবে? জবাবি, আমি তোমার কে মাম্মা? দয়া করে আমাকে বড় করেছো, এত রেসপন্সিবিলিটিস নিয়েছো, ডাক্তারি পড়িয়েছো আমাকে, তোমার তো এখন আমার প্রতি সব দায়িত্ব শেষ না, কেন তুমি আমাকে নিয়ে ভাবতে যাবে? তবে একটা কথা জানো তো কি মাম্মা, তুমি আমাকে জড়িয়ে থাকলো যেমন, সেটা আমার কাছে পরম আনন্দে। তুমি আমাকে ছেড়ে দিলেও না, আমি দুঃখে ভেঙে পড়বো না। আমি সবটা বুঝে গেছি, আমি সবটা জানি, শেষ পর্যন্ত তোমার সঙ্গে আমার এটাই হওয়ার ছিল, এটা তো হতোই মাম্মা। আজ না হলে দুদিন বাদে এরকম কিছু একটা হতো। তুই তো আমার নিজের মা নও না রেশমি,
তো বড় হয়ে গেছিস না, আজ তুই নিজের মা পরের মা কত কিছু বলতে শিখে গেছিস। বলতে শিখিনি মামা, বলতে বাধ্য হচ্ছে। তাহলে তুমি আমাকে এই ধরনের কথা কেন বললে? আমি তোকে কি বলেছি বল? ছেড়ে দাও মামা, লিভ ইট। যত আমরা এটা কন্টিনিউ করবো তোমারও খারাপ লাগবে মামা, আমারও খারাপ লাগবে। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না তোকে, তোর যা ইচ্ছে তুই কর। আমি যা ইচ্ছে তাই করতে পারি না মাম্মা। আমার যদি যা ইচ্ছে তাই করার হতো আমি সেটা আগেই করতে পারতাম মাম্মা। কেন বুঝতে পারছো না তুমি? বারবার এই কথাগুলো বলে কেন তুমি আমাকে হার্ট করছো? মাম্মা আমি বেঈমান নই, আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যেতে চাই না তোমাকে ছেড়ে কোথাও। আমি তোমাকে ডিচ করতে চাই না মাম্মা, কখনো করিনি, কখনো করবো না। হ্যাঁ এবার এবার তোমার যদি তোমার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমার প্রস্তাব আমি মেনে নেব, থাকবো না। আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব মাম্মা, অনেকটা দূরে চলে যাব। রেশমি, তুমি এই কথাটা বলতে আমাকে বাধ্য করলে মাম্মা। আমি কিন্তু নিজে থেকে কখনো এই কথাটা বলতে চাইনি, বলতামও না, বাধ্য করেছো। মাম্মা একটা রিকোয়েস্ট করতে পারি প্লিজ? ইটস মাই রিকোয়েস্ট প্লিজ, আমার মন খারাপ নিয়ে না কোনো কথা আমাকে বলো না। আমার মন খারাপ নিয়ে কিছু জানতে চাও না মাম্মা, প্লিজ প্লিজ মাম্মা। বুঝতে পারছি, আবার এই জন্যই বোধ হয় ওনার মেয়ের সঙ্গে আমার বিয়েতে উনি রাজি হচ্ছেন না। কিন্তু উনি তো একবার বললেন না মাম্মা যে উনি আমাকে চেনেন। আরে না না, হয়তো উনি ওনার মেয়ের বিয়ে কলকাতাতেই দিতে চান না, তাই না? আমি বুঝতে পারছি না, মানে সেটা তো হতেই পারে, কিন্তু তাই বলে উনি এটা কেন বলবেন না যে উনি আমাদেরকে চেনেন? আসলে একসময় আমাদের সঙ্গে ওর অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল তো। কি ভুল বোঝাবুঝি? সেসব অনেক কথা, সেসব কথা এখন আর বলে কোনো লাভ নেই। তাছাড়া সব যখন চুকে মুখে গেছে। কি চুকে মুখে গেছে? তুই বেরোবি বলছিলি তো। আরে যা তো দেরি হয়ে যাবে তো, চলো পরে কথা বলি। পরে কথা বুঝতে পারছ না তুমি? আমার সব গুলিয়েছেন বুঝতে পারছ না কিছু? তোমাদের সঙ্গে কি সম্পর্ক ছিল বলবো একদিন। দেখ এখন তো আর সম্পর্কটা নেই পবলু, তুই এখন আর এটা নিয়ে ভাবছিস কেন? যখন ছিল ছিল, এখন যখন আর নেই তখন এই নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই, তাই না? আর দেখো দাঁড়িয়ে আছে, তুই যা, তুই বেরোবি বললি তো, দেরি হয়ে যাবে, যা শান্ত মনে যা। চাচা বেরো বেরো, দেরি হয়ে যাচ্ছে চাচা। হ্যাঁ তুই আমাকে এত বড় কথা বলতে পারলি। কি বলেছি? সিম্পল একটা কথা বলেছে যে আমার মন খারাপ নিয়ে কিছু জানতে চাও না, আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না আমার কেন মন খারাপ, কি বিষয়। এটা আমার অন্যায় হয়ে গেল? মানে এটা আমার বলা উচিত হয়নি না মাম্মা? অন্তত এটুকু আমাকে সম্মান দিও। আমি জানি তুমি তুমি আমার দায়িত্ব ছেড়ে দিয়েছো, আর দায়িত্ব নেবে না, আর আমার বিষয় তুমি ভাববে না, আমি জানি। কিন্তু এটুকু স্পেস আমাকে দিও, জিজ্ঞেস করো না, আমি আমি কিছু শেয়ার করতে চাই না, কিছু বলতে চাই না। আই এম সো সরি তুমি আমাকে বলতে চোখের জল না ফেলতে, সরি। মামা আমি না একটা জিনিস ডিসাইড করেছি, আই হ্যাভ ডিসাইডেড। আমার মা আসবে না? হ্যাঁ মা আসবে। তোমার উপরে না আর কোনো প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না, আমি রোজগার করব। আমি এন্ড অফ দ্য ডে শি ইজ মাই মম, আমি মাকে নিয়ে না অন্য কোনো বাড়িতে চলে যাবো। হ্যাঁ মাম্মা আমি এখানে আর তোমার এখানে আর থাকবো না, তোমারও কোনো প্রবলেম হবে না আমাকে নিয়ে, যা যা তোমাকে ফেস করতে হচ্ছে তোমাকেও কেউ কোনো ডিস্টার্ব করবে না। মাম্মা আমি চলে যাব, কারণ আমিও ভেবে দেখলাম তুমি বলতে না যে মারও কিছু এক্সপেকটেশন আছে আমার প্রতি, তারও বয়স হয়েছে, যতই কোনো চাপে পড়ে হয়তো অন্য কারোর কাছে আমাকে মানুষ করতে দিতে হয়েছে, আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে তার প্রতি, আমি চলে যাব, এটা তো ফাইনাল হয়ে গেল। আর 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 একটা কথা, আমি চাই না ঋতুরাজকে নিয়ে আমাদের মতো কোনো কথা হোক মামা।
ঋতুরাজ আমাদের মধ্যে আসুক, আমি চাই না আমি ঋতুরাজ নামটাই এখানে শুনতে চাই না। বুঝতে পেরেছো তো আমি কি বোঝাতে চাইছি? বলো না, ঋতুরাজকে নিয়ে কোনো কথা তোমার আর আমার মধ্যে হবে না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আর ও ওদের বিয়েতে, অলিম্পিকা আর ঋতুরাজের বিয়ে সামনে, আমরা সবাই খুব ভালো করে জানি, তোমাকে তো ইনভাইট করবে, আমাকে তো করেই চে, তোমাকেও করবে, আমি তো যাবই মামা, তুমিও কিন্তু যাবে। হ্যাঁ যেও, তোমাকে যেতেই হবে। গুড ডে শুন থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।